এত বড় মুরগির রান কে খাবে? এই যে লুসি চলে আসছে, লুসি খাবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে ব্লগে আমি আপনাদেরকে দেখাবো যে আমি আমার বিল্লুদেরকে কী খাওয়াই থাকি। বেসিক্যালি আমি ওদেরকে সবসময় মুরগিটা খাওয়াই, অ্যান্ড দেখা যাবে মাসে দুই কি একবার আমি হয়তো মাছ দিই, বাট মোস্টলি আল্লাহর 30 দিনে 30 দিনই আমি হচ্ছে ওদেরকে মুরগিটা দিই, কারণ আমার মাছের গন্ধটা একদমই পছন্দ হয় না। আর ও মানে চিকেনটা একদম নিট প্রোটিন থাকে, সো ওদের জন্য ভালো। এখানে 15টা মুরগি আছে আমার, 160 টাকা পার কেজি ধরে আমার টোটাল পড়ছে বিল 5,600 টাকা। দেখেন কতগুলো মুরগি, 15টা মুরগি দেখা যাবে আমার 15 দিন যাবে, কারণ আমি এভরিডে একটা মুরগি রান্না করি অ্যান্ড আমার হয়ে যায়, কারণ আমার তো জাস্ট অ্যাডাল্ট ক্যাট 3টা অ্যান্ড ওদের কিটেন আছে জাস্ট এই আর কি। তো সবগুলো মুরগি আমার আসলে ওদের দোকানে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে ওরা প্রত্যেকটা মুরগি এভাবে একটা একটা করে কেটে একটা একটা করে প্যাকেট করে রেখে দিবে, জাস্ট আমি জাস্ট ফ্রিজারে রেখে দিলে হয়ে গেল। এই যে দেখেন ওদের মুরগি রিস্টক করতে গিয়ে আমার জান বের হয়ে যায়, এরকম প্রতিটা মাসে 2 বার কি 3 বার এমন হয় আমি রিস্টক করা লাগে আমার মুরগি। আর দেখা যায় ফ্রিজের 80% ওদের, ফ্রিজে আমার 8টা থাক আছে, সেখানে আমি ওদের জন্য আমার 6টা থাকি ফের ছেড়ে দেওয়া লাগে, 2টা থাকে জাস্ট আমার ফুড। মানে এই হলো অবস্থা, পুরো ফ্রিজটাই ভরে গেছে দেখেন ওদের খাবারে শুধুমাত্র। এই যে রক্ত পড়ে রয়েছে, এখন এটা একটু ক্লিন করে নিতে হবে, মানে ঝামেলা আছে আসলে, যত ইজি মনে হয় এত ইজি না। তো একটা মুরগির প্যাকেট খুলে জাস্ট এখনই সিদ্ধ করে দিব, ফ্রেশ ফ্রেশ ওরা খাবে। তো আমি ভাতের মার রেখেছিলাম একটুখানি, তো ওটা দিব অ্যান্ড এক্সট্রা পানিও অ্যাড করে দিয়ে মুরগিটা আমি প্রেশার কুকারে অলওয়েজ এভাবে সিদ্ধ দিয়ে থাকি। আমার একটা ইনফ্রারেড চুলা আছে, এটাতে আমি টাইমার দিয়ে দিই 30 মিনিটের, আপনা আপনি হয়ে যায় ইজিলি। দেখেন এই যে হয়ে গেছে খাবারটা। তো এখন অলমোস্ট 9টা বাজতেছে, আমি এখন এই যে মুরগির 3টা পিস ওদেরকে দিয়ে দিব এভাবে ছিঁড়ে ছিঁড়ে শ্রেড করে। তো ওরা সারা রাত এটা খাবে, আবার সকালবেলা হয়তো 8টা 9টার দিকে আমি ইউনিভার্সিটি যাওয়ার আগে ওদেরকে আবার খাবারটা দিয়ে যাব। তো এই যে দেখেন লুসি কিন্তু অলরেডি গ্রান্ড পেয়ে অলরেডি চলে আসে, আমি যে মুরগিগুলো শ্রেড করে দিচ্ছি। ওরা আসলে আস্তা দিলে ওভাবে ঠিকমতো খেতে পারে না, সো কাটা মানে হাড্ডিগুলো আসলে বেছে দেওয়াই ভালো। তো মুরগির মাংসের সাথে আমি একটু স্টকও দিয়ে থাকি যাতে মুরগিটা ড্রাই না হয়ে যায় একদম। এই যে দেখেন বেবিরা এসে খাওয়া শুরু করেছে, আর এই যে ধুম্বা, ধুম্বা আছে মা, খালি মা, তাকে খাওয়াই দিতে হবে। তো ওকে আমি একটু পরে খাওয়াই দেবো, আগে সবাইকে একটু দিয়ে নিই ভাব। অডিকে আবার একটু আলাদাতে দিতে হবে, সে আবার লুসির ভয়ে লুকায় থাকে। লুসি কেন যে ও নিজের বাচ্চা হলে অন্য বিড়ালদেরকে মারে আমি এটাই বুঝি না। তো দেখেন সবাই, সব বাবুরা এসে সুন্দর মতো খাওয়া শুরু করে দিচ্ছে গোল হয়ে। আর এই যে আমার জেসি, সে তো হাত দিয়ে খাবে, সে তো হিউম্যান ক্যাট, সে কি কখনো এমনি এমনি খায়? সে অলওয়েজ হাত দিয়ে খায়, দেখেন কিভাবে খাচ্ছে, দুষ্ট একটা বিড়াল। বিড়াল কিন্তু কার্নিভোরাস প্রাণী, ওদের কখনো ভাত প্রয়োজন হয় না, জাস্ট প্রোটিনটাই ওদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওর হেলথের জন্য। সো অলওয়েজ শুধু মাংস বা মাছ দেওয়ার চেষ্টা করবেন, কখনো ভাত দিবেন না ওদের। এভাবে খেতে দেখলে নিজের কাছেই খুব ভাল লাগে। আমার বিল্লুদের জন্য সবাই দোয়া করবেন। আজকের জন্য এতটুকুই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।